থানাতেই বসলো বিয়ের আসর। থানায় কর্মরত দুই সিভিক কর্মীর চার হাত এক করে দিলেন পুলিশ আধিকারিকেরা। আমন্ত্রিত অতিথিদের জন্য ছিল ভুরি ভোজের আয়োজন। থানার ভেতর সহকর্মীর বিয়েতে এভাবেই মেতে উঠলেন অন্য সহকর্মীরা। থানাতেই বসলো বিয়ের আসর। দুই সিভিক কর্মীর চার হাত এক করলেন পুলিশ আধিকারিকেরা। অতিথিদের জন্যে থানাতেই ভুরি ভোজের আয়োজন। এমনই ঘটনার সাক্ষী থাকলেন দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন পুলিশ জেলার মথুরাপুর থানা এলাকার বাসিন্দারা। এদিন সকাল থেকেই সাজো সাজো রব মথুরাপুর থানাতে। থানার ভেতরেই বাধা হয়েছে মণ্ডপ, গোটা থানা সেজে উঠেছে রঙিন আলোতে। বিকেল হতেই বিয়ের তোড়জোড় শুরু হয়ে যায়। পাত্র পাত্রী দুজনেই সিভিক ভলেন্টিয়ার, মথুরাপুর থানাতেই কর্মরত। এদিন এই দুই সিভিক ভলেন্টিয়ারের চার হাত এক করে দেন থানার এসআই অনুপ মজুমদার। জানা গেছে স্থানীয় তালপুকুরের বাসিন্দা স্বরূপ প্রামাণিক। সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে স্বরূপের স্ত্রী বিয়োগ হয়েছে। দেবীপুর এলাকার বাসিন্দা রানু জানা। রানুর স্বামীও একজন সিভিক কর্মী ছিলেন, সম্প্রতি তিনিও মারা যান। স্বামীর মৃত্যুর পর সেই চাকরি পান রানু। দুজনেই কর্মরত ছিলেন মথুরাপুর থানাতে। জীবনের কঠিন পরিস্থিতি কাটিয়ে দুটি মন আবার এক হতে চাইছিল। নতুন সংসার, নতুন জীবন। হয়তো সামাজিক বা চক্ষুলজ্জার কারণে রানু বা স্বরূপ কেউই বিষয়টি প্রকাশ করতে পারছিলেন না। বিষয়টি নজরে আসে থানার আধিকারিকদের। উদ্যোগ নেন থানার এসআই অনুপবাবু। তিনি উদ্যোগ নিয়ে থানার বড়বাবুর সাথে কথা বলে থানাতেই বিয়ের ব্যবস্থা করেন। নিজের হাতে কন্যা সম্প্রদানও করেছেন তিনি। স্বরূপ বলেন দুজনেরই অল্প বয়স, বাকি জীবন কিভাবে চলবে সে কারণেই রানুর বাবা হয়ে আজ মেয়ের সম্প্রদান করেছি। ঈশ্বরের কাছে কামনা করি ওরা দুজনেই খুব ভালো থাকুক। আমি তো এই দিনটা নিয়ে গর্ব করতে পারি। আজকে দুটো আমাদের থানার দুজন রানু জানা এবং স্বরূপ প্রামাণিক এই দুজনেই একটা মর্মান্তিক দিন কাটিয়ে এসছে। কারণ রানুরও স্বামী ছিল মারা গেছে, স্বরূপেরও স্ত্রী ছিল মারা গেছে, দুজনে একদম অল্প বয়স। এই বয়সে এদের পরবর্তী জীবনটা কিভাবে কাটাবে, কীভাবে কাটবে, একটা সময় আমরা বুঝতে পারলাম যে এরা দুজন দুজনের কাছে আসতে চায় কিন্তু কেউ প্রকাশ করতে পারেনি। আমরা বুঝতে পেরে জানতে পেরে আমরা বড় নেতৃত্বে এদের চারটে হাত আমরা এক করে দিতে পারলাম আজকের দিনে। অসম্ভব ভালো লাগছে। আজকের দিনে সবাই মিলে আমাকে রানুর বাবাই বানিয়েছে, আমি মেয়েকে সম্প্রদান করেছি। আমি আশীর্বাদ করছি এরা সারা জীবন ভালো থাকবে। এদের নতুন যে জীবন ওরা শুরু করলো এই জীবনটা সবাই মনে রাখবে। বিয়ের এলাহি আয়োজনে খুশি রানু। রানু জানান, আজ আমি বাবা পেয়েছি, মা পেয়েছি। থানার অন্যান্য সহকর্মীরা কেউ ভাই কেউ দাদা হয়েছেন। ওনারা যা করেছেন আমি কোনোদিনই ভুলব না। পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে সম্প্রদান, মালাবদল, সিঁদুরদান শেষে চার হাত এক হয়। ততক্ষণে অতিথিরাও এসে পড়েছেন, শুরু হয়েছে খাওয়া দাওয়া। বিয়ের শেষে স্বরূপ বলেন এভাবেই থানায় দুই সহকর্মীর বিয়েতে মেতে উঠলেন অন্যান্য সহকর্মী থেকে শুরু করে পুলিশ আধিকারিকেরা। নতুন করে পথ চলা শুরু হলো স্বরূপ ও রানুর। আমাদের শ্রী ভাইরা আছে, জয়বাবু, মেজবাবু, অরুণরা সবাই মিলে আমাদেরকে আশীর্বাদ করে বিবাহটা দিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, দক্ষিণ চব্বিশ পরগনা।
নারীর সৌন্দর্য শাড়িতেই। সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।